জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ থেকে কীভাবে মানুষকে বাঁচানো যায় এই নিয়ে আমরা আজকে আলোচনা সভা আলোচনা সভায় সম্মানিত সভাপতি এবং অ্যাডমিশনের চেয়ারম্যান জানাব রানাবাই এবং তার বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত রব্বুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং প্রাকৃতিকভাবে আমাদেরকে অনেক নিয়ামতও দান করেছেন প্রাকৃতিক সৌন্দর্য হইলেও সাগর পাহাড় পর্বত নদী নালা এগুলি আমাদের জন্য বিনা পয়সায় আমরা এগুলি পাইয়েছি কোনো কষ্ট করতে হয়নি একটি পাহাড় যদি আপনি ভরাট করে বানানো হয় সরকার মিলিয়ন মিলিয়ন টাকা চলে যাবে একটি পাহাড় বানানো সম্ভব হবে না তাহলে এই পাহাড়গুলি আল্লাহ রব্বুল আলমের সৃষ্টি করে দিয়েছেন বিদায় আমরা পেয়েছি সাগর সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে বঙ্গোপসাগরের মতো একটি সাগর বানানো সম্ভব হবে না আটলান্টিক মহাসাগর তো দূরে কথা যেখানে গভীরতা হইল পঁয়ত্রিশ হাজার কিলোমিটার গভীর সেখানে তো যাওয়ার কথাই আসে না তাহলে এই প্রাকৃতিক সম্পদগুলি আমরা নষ্ট করে ফেলতেছি একদিকে আমরা সাগরকে নষ্ট করে দিচ্ছি বিভিন্ন জাহাজের এই যে দূষণ এ থ্যালগুলি পোড়া তেলগুলি ফেলে আমরা সাগরকে নষ্ট করে দিচ্ছি সাথে সাথে নদীগুলি আমরা যেখানে মাছ উৎপন্ন হয় যেখানে আমরা মাছ পাই আগে আগের লোকেরা যেখানে মাছ পাইত সেখানে আর মাছ পাওয়া যাচ্ছে না সেখানে কিভাবে ধ্বংস করা হচ্ছে যে বিত্তবানেরা যেই ইন্ডাস্ট্রিগুলি পরিবেশ বান্ধব না হওয়ার কারণে পরিবেশবাদীরা পরিবেশের যে সংস্থা তিনি অর্থ লোভে পরি সার্টিফিকেট দেওয়ার কারণে আজ পরিবেশটা নষ্ট হয়েছে নদীগুলির যে ভরাট তো হচ্ছেই সেইখানে বজ্রগুলি নদীতে পরে নদী থেকে মাছ হারায় যাচ্ছে সাগর সাগর শেষ করে দিচ্ছে বৃত্তবানারা নদী শেষ করে দিচ্ছে বৃত্তবানারা পাহাড়কে কী করতেছে পাহাড় এক এক জনে এক এক লিস নিয়ে আছে এবং আমার গরিব অসহায় যারা বিটা বাড়ি নাই তাদের থেকে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা করে নিই এখানে পাহাড়গুলি তারা তাদের নিজেদের মন গড়া মানুষ দিয়ে তারা দখল করি হাজার হাজার কোটি কোটি টাকা ওইখান থেকে তারা নিয়ে যাচ্ছে একদিকে পাহাড়কে ধ্বংস করে দিচ্ছে অন্যদিকে গাছের যে উদ্ভিদ উৎপন্ন হতো সেখানে ধ্বংস করে আজ এই যে রাসেল নামে বায়ে সাপগুলি আমাদেরকে আক্রান্ত করতেছে এটা পরিবেশ দূষণ হওয়ার কারণে পাহাড়গুলি নষ্ট হওয়া তাদের পরিবেশ নষ্ট করে দেওয়ার কারণে আজ আমরা জমিনে মানুষকে আক্রান্ত করার জন্য সাফারা চলে আসতেছে কেন সাফ সাফরা মনে করতেছে আমাদের পরিবেশটা ধ্বংস করে দিলে মানুষেরা আমরা মানুষকে ছাড়বো নাহলে এইরকম খামড়া খামড়ি কোনো সময় হয় নাই সাফের খামড়ায় যে মানুষ মারা গেছে এইরকম সমস্যা কোনো দিন সৃষ্টি হয় নাই তাহলে হচ্ছে কেন পাহাড়ে আমরা এখন ধ্বংস করে দিছি কীভাবে ধ্বংস পাহাড়ে গরিব অসহায় গ্রামের যারা বিটা বাড়ি নেয় তাদেরকে এখানে এনে দুই লাখ তিন লাখ টাকার বিনিময় একটা খাসাগর আমরা নির্মাণ করে দিয়ে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি অথচ তার থেকে তিন লাখ চার লাখ কোটি কোটি ঘর এখানে তারা নির্মাণ করি কোটি কোটি টাকা সেখান থেকে তারা নিয়ে যাচ্ছে আবার এই পাহাড়কে ব্যাংকে বন্ধক দিয়ে হাজার হাজার মিলিয়ন টাকা নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে তাহলে এই দেশটা চালাবে কারা যারা চালায় তারা যদি এইখানে যে আইন শৃঙ্খলা বাহিনী এই যে পরিবেশ রক্ষা করবে এই যে পরিবেশ অধিদপ্তর পরিবেশ রক্ষা করে সে পরিবেশ পাহাড় কাটার সময় সে চলে যায় যাই তাদের কাছ থেকে টাকা নিয়ে আবার এই তাদেরকে পূর্ণ ভাষণ করার জন্য অনুমোদন দিয়ে দেয় মৌখিকভাবে অনুমোদন দিয়ে দেয় এইভাবে দেওয়ার কারণে আজ পাহাড়গুলি আমরা হারিয়ে ফেলতেছি পরিবেশ গাছের আমরা ন্যাশনাল এম্বয়মেন্ট হিমারাজ থেকে হাজার হাজার সারা বাংলাদেশে গাছে রোপণ করেছি আমরা অ্যাডমিশনকে ভালোবাসি কী জন্য আমরা ন্যাশনাল এম্বয়মেন্ট মনে করি যারা পরিবেশ নিয়ে কাজ করে আমরা তাদেরকে প্রত্যেককে আমরা ভালোবাসি এরকম অনেক সংগঠন আছে তাদেরকে আমরা সহযোগিতা করি থাকি আমরা নিজেরাই করি এবং অপরজনকেও জল ভালো কাজ করবে আমরা তাদের সহযোগিতা করি বিশেষ করি রানাবাই যে অ্যাডমিশন পরিচালনা করতেছে আমি সবসময় তাদেরকে অ্যাডমিশন ন্যাশনাল একটা রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন সারা বাংলাদেশের শাখা প্রশাখা আছে কিন্তু অ্যাডমিশনের সাথে আমি নিয়েছি আমাদের যে লিভলেটগুলি যাচ্ছে পরিবেশের জন্য রাস্তা পারাবারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সরকারের কাছে বিভিন্ন এই দপ্তরগুলিতে কাজ করার জন্য আবেদনের জন্য আমরা অ্যাডমিশনকে সেখানে অন্তর্ভুক্ত করেছি কেন তারা যদি আমাদের দ্বারা যদি ভালো কিছু করতে পারে তাহলে আমরা আল্লাহর কাছে কি পাব একটা সোয়াবের বাকি হব সেজন্য আমরা অ্যাডমিশনকে আমরা কি করতেছি সহযোগিতা দিয়ে যাচ্ছি তাই সাথে সাথে ন্যাশনাল অ্যাম্বামিং হিমাল মধ্যে সারা বাংলাদেশে গাছের ছাড়া রোপণ করতেছে গত বছর আমরা অনেক হাজার হাজার ছাড়াও রোপণ করিয়াছি এবছরও আল্লাহ দিলে আমরা সারা বাংলাদেশের শাখা পোশাক নির্দেশ দেওয়া হচ্ছে যে গাছের চারা রোপণ করার জন্য তো গাছের চারা রোপণ করলে তো হবে না গাছের পরিবেশটা তো আমরা নষ্ট করে দিচ্ছি বিভিন্ন এই যে ইন্ডাস্ট্রিগুলি পরিবেশ বান্ধব না হওয়ার কারণে আমাদের বেশিরভাগ এই যে পরিবেশটা নষ্ট হচ্ছে আর দ্বিতীয় নম্বর কথা হলো এই যে সিটি কর্পোরেশনগুলি সিটি কর্পোরেশনের বজ্রগুলি যেভাবে নিয়ে যাওয়ার কথা রাত্রেবেলা সঠিকভাবে নেওয়া হচ্ছে না যার পরিপ্রেক্ষিতে দুর্গন্ধ সারাচ্ছে মানুষের বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে এবং এই যে নালাগুলি বিভিন্নভাবে মানুষ সচেতন না হওয়ার কারণে ডাস্টবিনে ময়লাগুলি ফেলার কথা কিন্তু নালাতে ফেলে দিচ্ছে নালা করার কারণে আজ চট্টগ্রাম শহর ডুবি যাচ্ছে সিলেট শহরকে ডুবাই দিচ্ছে আর আমরা ডুবি যাচ্ছি সিলেট শহরকে ডুবাই দিচ্ছে কারা সুন্দর এটা পাহাড়ি অঞ্চল এই শহরকে ডুবে দিচ্ছে ইন্ডিয়ার তিস্তার ফানি দিবে না কিন্তু আমাদেরকে বর্ষাকালে ফানি দিয়া আমাদেরকে শেষ করে দিবে এটা হলো তাদের নিয়ম আমাদেরকে তিস্তার ফানি দিতে তাদের বিবেক বাঁধে এ মমতা আজকে পত্রিকায় দেখলাম তা সারা ভারত জুড়ে বিক্ষোভ ডাক দিবে যদি তিস্তার ফানি দেওয়া হয় বন্টন করা হয় আচ্ছা তাহলে দেখেন একটি দেশ যদি আমাদের বন্ধুরাষ্ট্র বলি আমাদের জন্য এই আচরণ কি ঠিক করছে একদিকে ফানি দিয়ে আমাদেরকে মারা হচ্ছে আর দিকে ফানি বন্ধ করে আমাদেরকে মারা হচ্ছে দুই দিকে আমাদেরকে ক্ষতি করা হচ্ছে ভারত সেই ভারত আমাদের অথচ বন্ধুরাষ্ট্র বলে আমরা মনে মনে করি তাহলে একদিকে আইনশৃঙ্খলা বাহিনীগুলি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে পরিবেশটা দ্বিতীয়ত যারা রক্ষক তারা বক্তকে পরিণত হয়ে গেছে সরকার কি করবে সরকার তো দেশ চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী দিয়া সেই আইনশৃঙ্খলা বাহিনী যদি আইনশৃঙ্খলা রক্ষা করার পরিবর্তে যদি হাজার হাজার কোটি কোটি মিলিয়ন টাকা যদি বিদেশে প্রচার করি বলে এই যে আমাদের এই যে আজ হিসাবে না দিলে তো আমরা বুঝতে পারতাম না যে এত কোটি কোটি টাকা তার কীভাবে হলো একটা পুলিশ অফিসার বেতন কত তার এত হাজার কোটি টাকা এত বাড়ি অমুক বাড়ি সমুখ বাড়ি এত আসলো খুঁত থেকে তাহলে একটা পুলিশ এর আইজির যদি এই অবস্থা হয় থানার ওসিদের কি অবস্থা হয় তারপরে এখানে এই যে যারা আইনশৃঙ্খলা বাহিনী দড়ি আনবে যারা অন্যায় করতেছে তাদের কাছ থেকে টাকার বিনিময় আবার সারি দেওয়া হচ্ছে হ্যালো বললে তাকে সারিয়ে দিচ্ছি সেই অপরাধটা অপরাধই পার পাইয়ে যাচ্ছে পাহাড় কর্তন যারা করতেছে কর্তন করে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর ঘুমাচ্ছে দিনের বেলা কিছু টাকা নিচ্ছে রাত্রে আরামসে ঘুমাচ্ছে দেখার কেউ নেই দেখার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করি থাকি আপনি ছাড়া এই দেশকে সৌন্দর্য রক্ষা করার মতো কেউ নেই আপনার দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্ব পালন করতেছে না তাই আপনাকে আরো সচেতন হইতে হবে লাঘব বলার হাত দিয়েছেন আর হাত দিতে হবে যদি হাত ভালো করে দিতে পারেন তাহলে আপনি একজন মনীষী নারী হিসাবে বাংলার জমিনে প্রতিষ্ঠিত থাকবেন বলে আমরা মনে করি তাই আসুন আমরা পরিবেশকে রক্ষা করার জন্য গণসচেতনমূলক কিছু কাজ করি আমরা তো আর সারা বাংলাদেশের উলটপালট পালট করতে পারবো না আমরা পারবো লিপ্ল্যাডের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে পারবো জনগণকে রক্ষা করার জন্য ইতিমধ্যে ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিমরাইজ গরিব অসহায় মানুষের বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে শুধু বিবাহ স্বাধীন বিভিন্ন ডাক্তার চিকিৎসা সু সারা চট্টগ্রাম বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা ফ্রি টিমমেন্ট দিয়ে থাকি পাঁচশো মানুষকে আমরা ফ্রি টিমমেন্ট দিয়েছি ওষুধপত্র সহ ডাক্তার সহ বিভিন্ন ওয়ার্ড 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 আমরা সুচিকিৎসা দিয়ে থাকি আমরা কম্বল বিতরণ করছি শীতকালীন আমরা বস্ত্র বিতরণ অনেক জায়গায় আমরা ডাকা মমসিং বিভিন্ন জায়গায় আমাদের শাখা প্রশাখা কাজগুলি করি যাচ্ছে তাই আসুন আমরা সবাই মিলিয়ে কাজ করি দেশকে ভালোবাসি দেশের দেশে দেশ বাঁচলে আমরা বাঁচবো আমরা দেশকে যদি আমরা ভালোবাসি তাহলে দেশের জন্য কাজ করতে হবে সাই আসুন আমরা যেন দেশের জন্য কাজ করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ